বিভিন্ন চিটফান্ড কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছেন, দুর্গাপুজোর আগেই সেই টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে একটা কোম্পানি। সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে কি বলা হয়েছে খবরে, কোন কোম্পানির টাকা দুর্গাপুজোর আগে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, 5,000 টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত কোর্টে প্রস্তাব পেশ চিট ফান্ড সংস্থার। এখানে বিস্তারিত যেটা বলা হচ্ছে, 5,000 টাকা পর্যন্ত যারা সংস্থায় বিনিয়োগ করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট দ্বারা গঠিত বিচারপতি এসপি তালুকদার কমিটির কাছে প্রস্তাব জমা দিয়েছে ভিপ জিও গ্রুপ অফ কোম্পানি। এমন বিনিয়োগকারীদের তালিকাও সঙ্গে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রয়াসটিকে স্বাগত জানিয়েছেন। পুজোর আগে যদি এই অর্থ দেওয়া যায় তার প্রচেষ্টা কমিটিকে করতে হবে, এজন্য রাজ্য ওই কমিটিকে প্রয়োজনীয় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। সংস্থার আইনজীবী আদালতে জানান, একসঙ্গে কতজনকে কিভাবে তা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আদালতের নির্দেশ মাফিক প্রস্তাবটি প্রকল্প আকারে বিভিন্ন ভাষায় বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। উদ্যোগটি সফল হলে প্রচুর মানুষ উপকৃত হবেন, কারণ অল্প টাকা জমা করা বিনিয়োগকারীর সংখ্যা বেশি। তিনি এও জানান, এই সংস্থার 22টি স্থাবর সম্পত্তি নিলামের জন্য নির্দিষ্ট হয়েছে। নিলাম প্রক্রিয়া সম্পন্নর জন্য কমিটির কাছে 10,00,000 টাকা জমা করা হয়েছে। ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হলে আরও বহু মানুষ টাকা ফেরত পাবেন 9ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন, যারা ভিপ জিও গ্রুপ অফ কোম্পানির এই কোম্পানিতে টাকা রেখেছেন তাদের টাকা ফেরত দেওয়ার কথা কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে কিভাবে টাকা ফেরত দেওয়া হবে বা কতজনকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্র থেকে এর বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবং এই কোম্পানির যারা ছোট বিনিয়োগকারী রয়েছেন, 5,000 টাকা বা 5,000 টাকার কম, তাদেরকে পুজোর আগেই টাকা ফেরত দেওয়ার কথা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, পরবর্তীতে আরও বিভিন্ন কোম্পানির আপডেট নিউজ উঠে এলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।